তেজাস যুদ্ধ বিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বেঙ্গালুরুতে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের উৎপাদন কারখানায় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস ফাইটার জেটে চড়েন। প্রায় 45 মিনিট যুদ্ধ বিমানে সওয়ারি করেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সকালে বেঙ্গালুরুতে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের সদর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি উৎপাদন ইউনিটে গিয়ে কাজকর্ম খতিয়ে দেখেন। হ্যালের ওই কারখানাতে রাখা তেজস যুদ্ধ বিমানে চড়েন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নিজেই ওই ছবি পোস্ট করেন। ছবিগুলির ক্যাপশনে প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ তেজসে চড়লাম, অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, আমাদের কঠোর পরিশ্রমের কারণেই আজ আত্মনির্ভরতার ক্ষেত্রে আমরা বাকি দেশের থেকে কম নই। ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও ও হেল এবং সমস্ত ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছি। মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে তেজস যুদ্ধ বিমান। 2016 সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবার তেজস যুদ্ধ বিমান যোগ করা হয়। বর্তমানে ভারতীয় বায়ুসেনার 45 স্কোয়াড্রন এবং 18 স্কোয়াড্রনের অংশ তেজস যুদ্ধ বিমান। হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডকে আরও 83টি LCA MK-1A এয়ারক্রাফট তৈরি করার জন্য 36,468 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 2024 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই যুদ্ধ বিমানগুলি তৈরি করে বায়ুসেনার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও উন্নততর তেজস যুদ্ধ বিমান LCA MK-2 তৈরি করার জন্য 9,000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। চলতি বছরের জুন মাসে মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করা নিয়ে জি সংস্থার সঙ্গে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।